আসসালামু আলাইকুম বায়োবিটের নতুন একটি প্রজেক্ট সর্বোচ্চ বারোশো ডলার থেকে সর্বনিম্ন এক ইউজডিটি এক ডলার পর্যন্ত আপনারা উইন হইতে পারেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেটস দেখেন দুইটা স্পেন তারা ফ্রিতে দিয়ে দিচ্ছে তো এখান থেকে আপনারা কিন্তু বাইবিটে অ্যাকাউন্ট ক্রিয়েটের সঙ্গে সঙ্গেই দুইটা স্পেন ফ্রিতে পেয়ে যাবেন তো সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখাই দেব দেন আপনারা স্পেনের মাধ্যমে সর্বোচ্চ বারোশো থেকে এক ডলার উইন করতে পারেন আমি নিজেই কিন্তু এখান থেকে ভাইয়া দুই ডলার পেয়ে গেছি যার কারণে এই ইভেন্টটা আপনাদের মাঝে শেয়ার করতেছি তো কি প্রসেসগুলো মেনটেন করে আজকের কাঙ্ক্ষিত বায়োবিটে কাজ করবে না টোটালি ভাই এখানে আরও সময় পাচ্ছেন পাঁচ দিন তেইশ আওয়ার্স তার মানে টোটালি আরও হাতে আপনাদের ছয় দিন সময় আছে তো ভিডিওটা দেখার মাত্র বা সঙ্গে সঙ্গে আপনারা ঝটপট বায়োবিটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফর্মালিটিগুলো মেনটেন করে ইনস্ট্যান্ট বারোশো ডলার থেকে সর্বনিম্ন এক ডলার উইন করার পরই আপনারা এই ডলারগুলো সব মানে সেল করে দিতে পারবেন সব কিছুই আজকের এই ভিডিওতে দেখাই দিব তো চলেন আমরা এখন ভিডিওর ম্যান টপিকে চলে যাই সো ম্যান টপিকে আসার পরেই আজকের সাইট জয়নিং লিঙ্কটাই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন দেন সেখানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে টেলিগ্রামে চলে আসবেন দেন এই লিঙ্কটির উপরে একটা ক্লিক করে দেবেন তো এই লিঙ্কটির উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেন এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবার পরে ভেটস এই যে রেজিস্টার নাও যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনটিতে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই এখানে আপনারা একটা জিমেইল দেবেন তো এখানে সিম্পলিভাবে আমি একটা জিমেল দিয়ে দিচ্ছি তো জিমেল দিয়ে দেওয়ার পরে দেন একটু নিচের দিকে চলে আসবেন এখানে আপনি একটা হার্ড কোয়ালিটির পাসওয়ার্ড দেবেন তো সিম্পলিভাবে নিচে পাসওয়ার্ড অপশনটির জায়গায় আমরা সুন্দরভাবে হার্ড কোয়ালিটির একটা পাসওয়ার্ড দেবো তো কাইন্ডলি এখানে আমরা একটা হার্ড কোয়ালিটির পাসওয়ার্ড বসায় দিই জাস্ট একটু ওয়েট এই যে পাসওয়ার্ড বসায় দিলাম দেন এখান থেকে ভেরিফাইড করতে বলতেছে তো আমরা ক্যাপচারটা টেনে এখানে এই যে ভেরিফাইট করে দিব সুন্দরভাবে এটা তো আমরা অ্যাকচুয়ালি সকলেই জানি যারা মাইনিং প্রজেক্ট নিয়ে কাজ করি দেন আমাদের মেইল একটা কোড চলে গেছে তো পাসওয়ার্ডটি ভাই এখানে সেভ করে দিলাম তো আমরা এখন সিম্পলিভাবে আমাদের মেলটা চেক করব তো আমরা এখন আমাদের মেলে কাঙ্ক্ষিত মেলে চলে আসলাম এই যে বায়োভিট থেকে একটা মেল চলে আসছে দেন এই কোডটি এই যে তিরিশ ছয় চল্লিশ শূন্য এক তো এই কোডটি আমরা সিম্পলিভাবে এখানে বসাই দিব। তিরিশ ছয়চল্লিশ শূন্য এক তো কোটি বসায় দেওয়ার পরে দেন এখান থেকে এই যে আমাদের অটোমেটিকলি দেখেন ভেরিফাইড কিন্তু ভাই নিয়ে নিয়ে এলো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট কিন্তু কমপ্লিট তো এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সিম্পলিভাবে এখন আপনাদের বায়োবিট অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে তো আমরা চলেন এখন প্লে স্টোরে চলে যাব তো প্লে স্টোরে আসার পরে এখানে আমরা সিম্পলিভাবে সার্চ করব বায়োবিট লিখে তো এই যে আমরা বায়োবিট লিখে সার্চ করে দিলাম তো সার্চ করে দেওয়ার পরে এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিলাম বাইবিট অ্যাপ্লিকেশানটা এই যে নিচে দুই নম্বর অ্যাপ্লিকেশনটা দশ মিলিয়ন ডাউনলোড হয়েছে রেটিং দেখেন ফোর পয়েন্ট তার মানে কিন্তু বিশাল রেটিং ভাই ফাইভের মধ্যে ফোর মানে কিন্তু বিশাল একটা রেটিং তো এই অ্যাপ্লিকেশানটি আপনারা আপনাদের ডিভাইসে ইনস্টল করে নেবেন তো একটু অ্যাড করি অলরেডি আমাদের সতেরো পার্সেন্ট ইনস্টল হয়ে গেছে মনোযোগ সহকারে দেখবেন ভাই ইনস্ট্যান্ট দুই ডলার থেকে বারোশো ডলার পর্যন্ত পাওয়ার চান্স আছে সো আশা রাখা যায় স্বর্ণে দুই ডলার পাচ্ছেন তাহলে আর কী চাই দুই ডলার মানেই কিন্তু ভাই আড়াইশো ডলার মতন ইনকাম ইনস্ট্যান্ট ইনকাম তো পঁয়ত্রিশ ছত্রিশ পার্সেন্ট হয়ে গেছে ফোরটি পার্সেন্ট আমাদের অ্যাপসটা ইনস্টলিং হয়ে গেলেই দেন আমরা ম্যান মানে সিস্টেমগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি পঞ্চাশ একান্ন পার্সেন্ট তো একটু অ্যাড করি সাতান্ন আটান্ন পার্সেন্টের মতন অলরেডি হয়ে গেছে সিক্সটি ছষট্টি পার্সেন্ট তো অল্প কিছুক্ষণের মধ্যেই ভেটস আমাদের টোটালি ইনস্টলিংটা কমপ্লিট হয়ে যাবে বাহাত্তর পার্সেন্ট কিন্তু হয়ে গেছে অলরেডি তো অলরেডি আমাদের দেখেন একাশি পার সরি তিরাশি পার্সেন্ট কিন্তু হয়ে গেছে সো তিরাশি নব্বই পার্সেন্ট আর অনলি টেন পার্সেন্ট বাকি আছে তো আর অনলি ওয়ান পার্সেন্ট তো আমাদের দেখেন ফাইনালি কিন্তু ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেছে এখন ইনস্টলিং হইতে যা হইতে আর কি যে সময়টা নেবে তো আমাদের ইনস্টল কমপ্লিট দেন এখান থেকে ভেটস সিম্পলিভাবে আমরা এখন অ্যাপ্লিকেশনটি ওপেন করবো তো অ্যাপ্লিকেশনটির ওপেন অপশনটিতে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এসে দেখেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে দেন এখান থেকে এই যে নিচে লগ ইন নাও নামক যে অপশনটি আছে আমরা সিম্পলিভাবে এই অপশনটির উপরে ক্লিক করে দিলাম সো দেওয়ার পরে এখানে আমরা এখন আমাদের মেলটা দিব এবং পাসওয়ার্ডটা দিব দেন এখান থেকে লগ ইনে ক্লিক করে দিলাম তো লগ ইন করার পরে ভেটস প্রথমে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে হবে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট অথবা অ্যানআইডি কার্ড দিয়ে তো আমরা এখন সিম্পলিভাবে এখান থেকে ভেটস ভেরিফাই নামক অপশনটিতে ক্লিক করে দিলাম তো এখান থেকে আমরা এখন ভেরিফাই নামক অপশনটিতে ক্লিক করে দেবার পরে এরকম একটা ইন্টারফেয় চলে আসবে দেন এখান থেকে আপনারা এখন ভেরিফাই নাও এই অপশনটিতে ক্লিক করে দেন দেবার পরে দেন এখান থেকে ভেটস আপনারা এখন সিম্পলিভাবে আইডি কার্ড নামক যে অপশনটি আছে এই অপশনটির উপরে সিলেক্ট থাকবে দেন নিচে দেখতে পাচ্ছেন দেখেন কন্টিনিউ নামক যে অপশনটি আছে এই অপশনটির উপরে আমরা ক্লিক করে দেব তো কন্টিনিউ নাও এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পরে একটু অ্যাড করি কিছুক্ষণের মধ্যে দেখেন আপনাদের সামনে অনেক একটা সিস্টেম চলে আসবে আর ন্যাশনাল আইডি কার্ডটা অবশ্যই ভাইয়া হাতে নিয়ে নেবেন তো এই যে অ্যালাউ দিয়ে দিলাম আমরা অ্যাপ্লিকেশানটির সিস্টেমটা তা অ্যালাউ দিয়ে দেওয়ার পরে এরকম ক্রিন্ট্রফে চলে আসবে নন ইউএস এর রেসিডেন্ট আমরা কিন্তু ইউএসএর নাগরিক নয় দেন ওটা সিলেক্ট করে দিলাম তো দেওয়ার পরে এরকম ক্রিন্টাফে চলে আসবে এখান থেকে আমরা অ্যানআইডি কার্ড সাবমিট করবো সো এনআইডি কার্ড সিলেক্ট করে দিলাম দেন আমি আমার এনআইডি কার্ডের ছবিটা উঠাই দিচ্ছি যেভাবে ভাইয়া স্পষ্টভাবে এখানে আমার একটু সায়া আসতেছে এইভাবে কিন্তু নিবে না তো আমি একটু স্পষ্টভাবে এই যে ছবিটা উঠাই নিচ্ছি তো আমি সিম্পলিভাবে আমার ছবিটা উঠাই নিলাম তো উঠাই নেওয়ার পরে একটু অ্যাড করি এই যে আমার কিন্তু হয়ে গেছে দেন এখান থেকে ডকুমেন্ট ইজ রিডেবল এখানে আমরা ক্লিক করে দেব সুন্দরভাবে যদি দেখেন সব কিছু ক্লিয়ার আছে তাহলে ক্লিক করে দেবার পরে একটু অ্যাড করি এরপরে আপনাদের এখন ব্যাকপার্টের ছবি উঠাই দিতে হবে তো আমি এখন সিম্পলিভাবে ব্যাক পার্টটা সিলেক্ট করে দিলাম এই যে ব্যাকপার্টের ছবিটা কোনো ছায়া ছাড়া সুন্দরভাবে উঠাই দেবেন তো এই যে সিলেক্ট করে দিয়ে দিলাম এই যে ছবিটা উঠাই নিলাম স্যাম প্রসেস ডকুমেন্ট ইজ রিডেবলে ক্লিক করে দেব সো ক্লিক করে দেওয়ার পরে একটু অ্যাড করি এখানে আমাদেরকে এখন ফেস ভেরিফাইড করতে বলবে তো সিম্পলিভাবে এখানে আমরা এখন আমাদের ফেস ভেরিফাইড করে নিব এই যে আমরা আমাদের সিম্পলিভাবে ফেসটা দিয়ে নিচ্ছি এখানে জাস্ট ফেসটা আপনারা ধরবেন সুন্দরভাবে তাহলে দেখা যাবে অটোমেটিকলি ভেয়ার্স এখানে ফেস কিন্তু নিয়ে এই যে ফেস ভেরিফিকেশন কমপ্লিট তো কমপ্লিট হওয়ার পরে আমাদের টোটালি কমপ্লিট এখানে ভাইয়া এক ঘন্টা পর্যন্ত এই যে দেখেন সময় চাইছে তবে এত সময় নেয় না ভাইয়া দু চার পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যেই ভেরিফাইড কমপ্লিট হয়ে যায় তো আমরা একটু অ্যাড করি দেখি কত টাইম তারা নেই কিছুক্ষণের মধ্যে দেখেন মেইলে মেইল চলে আসবে আপনাদের তো এই যে দেখেন আমাদের কিন্তু করে দিয়েছে এই যে চলে আসছে তো আপনার অ্যাকাউন্টে গিয়ে কিন্তু দেখতে পারবেন তো আমাদের অ্যাকাউন্টটা টোটালি কমপ্লিট এখন আমাদের ম্যান কাজগুলো করে নিতে হবে তো ম্যান কাজগুলো আপনাদেরকে কি করতে হবে দেখেন সিম্পলিভাবে এখানে আপনারা যে কাজটা করবেন প্রথমে এই যে এ অপশনটিতে চলে আসবেন অ্যাকাউন্টে চলে আসবেন অ্যাকাউন্টে আসার পরে ম্যান হোম পেজে আসার পরে দেন এখান থেকে আপনারা মোর অপশনটিতে ক্লিক করে দিবেন মোর অপশনে ক্লিক করে দেওয়ার পরে সার্চ অপশন সার্চ অপশনে এখানে এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে পি টুপি লিখে আপনারা সার্চ করে দিবেন সো পি লিখে সার্চ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে অনেকটা বাইনান্স ওই ধরনের প্ল্যাটফর্মগুলোতে যেখানে আপনারা ডলার এক্সচেঞ্জ করে থাকেন বা বাইসেল করে থাকেন অপশান চলে আসবে এখানে ভাই এখন আপনাদেরকে ডলার বাই করতে হবে ভাই এখানে কিন্তু এই ডলারটা বাই করতে হবে কারণ একটা ট্রেড ট্রেডিং করতে হবে এখানে কোনো লস নেই আপনারা যে অ্যামাউন্টটা ডিপোজিট করেন না কেন আপনারা দুই তিন ডলার যেটা প্রফিট হবে ওইটার সঙ্গে এটাও একদম বের করে ইমিডিয়েটলি আপনাদেরকে সেল করে দেখায় দেবো ভাই এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই দেখতে থাকেন তো এখানে টোটালি ধরেন আমরা এক দুইশো টাকার অথবা মিনিমাম আচ্ছা পাঁচশো ডলার পাঁচশো টাকা ডলার কিনলেই বেশি ভালো হয় তো কিনে নিয়ে জাস্ট আমরা কাজে লাগাই আবার সবগুলো সেল করে দেবো যেগুলো আমরা রেওয়ার্ড পাবো প্রফিট দুই ডলারও পাইতে পারি বারোশো ডলারও পাইতে পারি তিরিশ ডলারও পাইতে পারি যেগুলো পাবো আর কি ওর সঙ্গে অ্যাড করে নিয়ে সব কিছু সেল করে দেবো আপনারা দেখতে থাকেন তো এখান থেকে আমি বায়ার দেখি যেটা ভালো বিশ্বস্ত তার কাছ থেকে আমি মানে বাই করবো আর কি যারা বাইনান্সে আমরা অ্যাকচুয়ালি ভাই যারা ইভেন্ট আমরা দেখতেছি ভিডিওটা আমরা কিন্তু বাইনান্সের ডলার বাইসেল সিস্টেম জানি সো একই সিস্টেম এখানেও ভাই আমারই ভয় পাওয়ার কিছুই তো আমি নিচের কাছ থেকে বাই করে নিই পাঁচশো টাকা ডলার দেন এখানে সিম্পলিভাবে আমি এখানে পাঁচশো লিখে দিলাম তো অনেক ক্ষেত্রে পাঁচশো নয় না পাঁচশো পয়েন্ট এক পয়সা দেবেন ভাই এই যে পাঁচশো নিচ্ছে না তো পাঁচশো পয়েন্ট জিরো ওয়ান দেন তাহলে নিয়ে নিবে এই যে পয়েন্ট জিরো ওয়ান দিলাম আমার কিন্তু নিয়ে নিয়েছে তো নিয়ে নেওয়ার পরে এখান থেকে ভাই আমরা বাই ক্লিক করে দিলাম সো বাইয়ে ক্লিক করে দেবার পরে দেন এখান থেকে আমরা এখন সিম্পলিভাবে একটু স্কল ডাউন করে নিচে চলে আসবো আমি নগদের মাধ্যমে তাকে পেমেন্ট করব তো সিম্পলি ভাবে যে নগদ সিলেক্ট হয়ে আছে নিচে কিন্তু সে তার নগদ নাম্বারটি দিয়ে রাখছে এজেন্ট নাম্বার আমাদেরকে ক্যাশ আউট করতে হবে উপরে রিকোয়ারমেন্টগুলো দেওয়া আছে দেখেন নগদ এজেন্ট অনলি ক্যাশ আউট সো আমরা এখন এই নাম্বারটা কপি করে নিলাম তো কপি করে নেবার পরে চলেন আমরা এখন চলে যাবো আমাদের নগদে সো নগদে আসার পরে এখানে আমাদেরকে এখন ক্যাশ আউট করতে হবে তো আমি নগদে চলে আসলাম এখানে পিন নাম্বারটা দিয়ে দিলাম দেন এখান থেকে ক্যাশ আউটে ক্লিক করে দিলাম তাই কোনো ভয় পাওয়ার কারণেই সবগুলো আবার আপনারা সেল করে উদ্যোগ করে টাকা নিতে পারবেন তো এই যে নগদ শিওর হয়ে নিলাম আমরা আরেকবার দেন এখানে আমরা এখন সরি ভেটস আমার ব্যালেন্স নেই আরেকটা নগদ আছে আমি জাস্ট একটু ট্রান্সফার করে নিই আমার ব্যালেন্সটাকে জাস্ট একটু এট আমি ব্যালেন্সটাকে ট্রান্সফার করে নিয়ে দেন এখান থেকে উইথড্র করে দিয়ে দিচ্ছি একটু সময় নেবে কাইন্ডলি একটু অ্যাড করি কারণ আর একটা ডিভাইস থেকে যেহেতু আমি এই নম্বরটা থেকে ব্যালেন্সটা একটু ট্রান্সফার করে নেই সো বেটস এই যে আমার ব্যালেন্স কিন্তু চলে আসছে দেন আমি এখান থেকে এই নাম্বারটিতে ক্যাশ আউট করে দিচ্ছি দেন এখান থেকে ক্যাশ আউট করে দিলাম তো ক্যাশ আউট দেওয়ার পর এটা স্ক্রিনশট নেবেন সো এটার স্ক্রিনশট নেবার পরে ভেটস স্ক্রিনশটটা আপনারা কাইন্ডলি এই যে এখান থেকে এখানে আমরা এখন স্ক্রিনশটটা পাঠিয়ে দেব সুন্দরভাবে তাকে স্ক্রিনশটটা পাঠাই দেবো এখানে এই যে আবারও পাঁচশো কত পাঁচশো পয়েন্ট শূন্য এক পয়সা দিয়েছিলাম দেন এগুলো দেওয়ার পরে দুটো অপশানে টিকমার্ক দিয়ে নেবেন দেন এখান থেকে সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এই যে কন্ট্যাক্ট সেলার কন্ট্যাক্ট সেলারে ক্লিক করে দেন কন্ট্যাক্ট সেলারে ক্লিক করে দেওয়ার পরে ভেটস দেন এখান থেকে যে প্লাস লগোটিতে ক্লিক করে দেন দেন এখান থেকে ফটোস অথবা পিডিএফ তো আমি ফটো ছুটাইছি যেহেতু স্ক্রিনশট ফটোসটা পাঠাই দিলাম তো উপরের এই যেটা সিলেক্ট করে দিলাম দেন এখান থেকে তাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দিলাম তারপরে তাকে ব্যানান্সের মতো লিখে দেই ব্রো অনলাইনে আসেন প্লিজ পেমেন্টটা রিলিজ করে দেন এই যে পেমেন্ট ডান এই যেটা রিলিজ করে দেন তো এইভাবে আমি তাকে লিখে দিচ্ছি সো লিখে দেবার পরে একটু অ্যাড করতে হবে তো এই যে চলে আসছে স্যার আর এগুলো এই যে দেখেন সাতানব্বই পঁচানব্বই ডলার এগুলো কিন্তু ট্রেডিং সিস্টেম আপনার এখানে যদি দেখেন তাদের সিস্টেম মেনটেন করে ট্রেডিং করেন যেটা কিন্তু বাইনান্সে প্রথমে যখন মার্কেটে লঞ্চ করে ভাই বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছিলো তো এগুলো তো স্যাম প্রোস স্যাম প্রসেস আর কি একশো ডলার ট্রেডিং করলে আপনার বিভিন্ন ফায়দা ফায়দা নিতে পারবেন তো ওগুলো তো না যাই আমরা শুধু ইমিডিয়েটলি দুই ডলার থেকে বারোশো ডলার কীভাবে ইমিডিয়েটলি ইনস্ট্যান্ট নিব এইটা দেখাই দিই তো এই যে চলে আসলাম দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে ভাই তো এরকম একটা ইন্টারফেস আসার পরে দেন এখান থেকে আপনাদেরকে এখন যে কাজটা করতে হবে কাইন্ডলি এখন আমরা এই যে এফশনটি চলে আসবো একদম ব্যাক দিয়ে চলে আসবো তো সিম্পলিভাবে ভাবে এই অপশনটিতে আমরা ব্যাক করে চলে আসবো আমাদের কিন্তু ভাই ডলার বাই করা কমপ্লিট তো এখান থেকে আমরা এখন এই যে সিম্পলিভাবে ব্যাক করে চলে আসলাম তো ব্যাক করে আসার পর এখন দেখেন আমাদেরকে ভাই অনলি এক ডলার কাজে লাগাইতে হবে কিন্তু এই টাকা কিন্তু কোনো নষ্ট নয় ভাই এই এক ডলারও আপনারা ব্যাক পাবেন প্লাস যে ইভেন্টের যে বোনাসটা পাবেন ওইটাও আপনাদের থেকে যাচ্ছে হয়তো বা বিশ টাকার মতন শুধু লস থাকবে ওটা কোনো ব্যাপার নয় তো একটু অ্যাড করি আর আপনারা ভাই কে কত ডলার এখানে ইভেন্ট পাচ্ছেন অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন তো এই যে আমরা চলে আসলাম সিম্পলিভাবে তো চলে আসার পরে স্কুল রান করে নিচের দিকে চলে যান তো নিচের দিকে আসার পরে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এই যে আমরা রেজিস্ট্রারি অপশনটাতে ক্লিক করে সাকসেসফুলিভাবে অ্যাড করে নিলাম সো অ্যাড করে নেবার পরে এখন একটু অ্যাড করি আমরা এখানে আমাদেরকে এখন স্পেন দেওয়া হবে তো যেহেতু আমরা সব কিছু কমপ্লিট করে দিয়েছি তার আগে ভাইয়া এখানে আরেক আরও কিছু আমাদের কাজ আছে এখানে আমাদেরকে এখন যেই ডলারটা আমরা বাই করলাম এখান থেকে এক ডলার আমাদেরকে কাজে লাগাই নিতে হবে তো এই যে কাজে লাগানোর জন্য ভাইয়া দেখেন আমি কোথায় ক্লিক করে দিলাম এই অপশনটিতে নিচে এই যে মাঝখানে অপশনটিতে ক্লিক দেবেন ভাইয়া মাঝখানের অপশনটিতে ক্লিক দেওয়ার পরে এখানে মনোযোগ সহকারে দেখেন ভাইয়া ভুল করা কিন্তু চলবে না এখানে এখন আপনাদেরকে একটা ট্রেড করতে হবে ফিউচার ট্রেড তো কোনো টেনশন নেবে এখানে কোনো লস নাই আপনারা দেখেন এই যে উপরে অ্যাভেলেবল এই অপশানটিতে ক্লিক করে দেন প্লাস নামক এই অপশনটিতে আমরা প্রথমেই ক্লিক করে দেব তো সিম্পলিভাবে আমরা এই প্লাস অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ভাই আমরা ডাইরেক্টলি ট্রান্সফার এই অপশনটিতে ক্লিক করে দেব এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে অনলি এক ইউজডিটি আমরা ট্রান্সফার করব এখানে আমরা এক লিখে দিলাম দেন এখান থেকে ভাই আমরা কনফার্মে ক্লিক করে দেব সো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে দেন এখান থেকে এক অ্যাড করে দেখেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে দেন এখান থেকে এখন আপনারা যে কাজটা করবেন সিম্পলিভাবে ভেটস এই যে এখানে দেখেন দশ আছে এটা আপনারা টেনে ফুল একশো করে দিবেন জাস্ট সেভে ক্লিক করে দেন সেভে ক্লিক করে দেওয়ার পরে দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দেন দেন এখান থেকে এখন আপনাদেরকে আবারও যে কাজটা করতে হবে এই যে নিচে দেখতে পাচ্ছেন ভেটস লিমিট এগুলো সব কিছু আস্তে আস্তে চেঞ্জ করে দেন আমি আস্তে আস্তে করে দিচ্ছি আপনারা দেখেন নিচে যে অপশনটি আছে এটাও টেনে ফুল করে দেন ফুল করে দিলাম সো ফুল করে দেওয়ার পরে বাই লং অথবা সেল শর্ট ভাই দুটার মধ্যে যেইটাতেই ক্লিক দেন কোনো সমস্যা নাই আপনারা বাই লংয়ে ক্লিক দিতে পারেন সেল শটেও ক্লিক দিতে পারেন একই ব্যাপার একই বিষয় সো সে ধরেন আমি বাই লং এই অপশনটিতে ক্লিক করে দেবো তো এখানে আরও কিছু অপশন করে গেছে এই যে মার্কেট সিলেক্ট করে দিতে হবে ভাই লিমিটের এই জায়গাটিতে আপনার ক্লিক দিয়ে মার্কেট সিলেক্ট করে দেন এই যে নিচেটা চলে গেছে আবারও টেনে ফুললি করে দেন দেন এখান থেকে বাই লংয়ে আমি ক্লিক করে দিলাম সো বাই লংয়ে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে কনফার্মে ক্লিক করে দেন সো আমরা কিন্তু ট্রেডটা নিয়ে নিয়ে নিলাম তো ট্রেডটি নিয়ে নেওয়ার পরে এখন আমাদেরকে জাস্ট একটু অ্যাড করতে হবে কিছুক্ষণের কিছু রিকোয়ারমেন্ট কিছু কন্ডিশন দিবে দেন আমরা এখান থেকে ইলিজেবল হয়ে যাব এই যে চলে আসছে দেন এখান থেকে আমরা এখন একটু অ্যাড করি তো কিছুক্ষণ অ্যাড করার পরে আমাদেরকে এখানে এখন দেখেন আমরা এখানে চলে আসলাম তো এই অপশনটিতে আসার পরে এখন আমরা নিচে চলে আসবো দেখি আমাদের রিকোয়ারমেন্টটা কমপ্লিট হয়েছে কি না এই যে নিচে চলে আসলাম দেখেন নিচে আসার পরে এই যে টু চান্স লাকি ড্র টু চান্স লাকি ড্র দশ ইউসডিটি আমরা কিন্তু ভাই এই কাজটাই কমপ্লিট করতেছি এরই রিকোয়ারমেন্টগুলোই ফিল আপ করতেছি এই অপশনটির এটা কিছুক্ষণের মধ্যে দেখেন ফুলি কমপ্লিট হয়ে যাবে ভাই এটা অ্যাপ্রুভ দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের দুইটা স্পেন ফ্রিতে দেওয়া হবে তো ধৈর্য সহকারে এখানে দেখতে থাকেন আমরা আবার একটু রিলোড করি একটু অ্যাড করি তো স্কুল ডান করে একটু নিচের দিকে চলে যাই কিন্তু আমাদের কিছুক্ষণ অড করি কিছুক্ষণের মধ্যে ভাই এখানে আমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে এই যে দেখেন আমাদের কিন্তু ভাইয়া টু সামস অ্যাপ্রোভ হয়ে গেছে এখন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে দেখেন এখান থেকে আসার পরে আমরা এখন সিম্পলিভাবে স্কল ডাউন করে নিচে চলে যাব তো নিচে আসার পরে এই যে দেখেন আপনাদের এখন একটা স্পেন অপশন দিয়ে দিয়েছে তো স্পেন অপশন থেকে ভাই আপনারা এখন দুইটাই স্পেন পাইছেন দুইটাই স্পেন করে কোনো স্পেনে আপনার সর্বনিম্ন এক ডলার থেকে সর্বোচ্চ বারো ডলার পর্যন্ত উইন করতে পারেন এবং পরের স্পেনও সর্বনিম্ন এক ডলার থেকে সর্বোচ্চ বারো ডলার স্পেন করতে পারেন তবে ভাইয়া প্রতিটা রেওয়ার্ডে দেখা যায় এক ডলার এক ডলার করে দুই ডলার আমি নিজেও দেখেন আপনাদেরকে একটু যদিও দেখাই তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন এই যে দেখেন প্রথমবার স্পেন করে এক ইউজিটি রেওয়ার্ড পেয়ে গেছিলাম তারপর এই যে দেখেন কংগ্রেচুলেশন একই ইউচডিটি তারপরে এবারে এজে দেখেন স্পেন্ড করে টোটালি দুই ইউজডিটি কিন্তু এখান থেকে প্রফিট হয়ে গেছে তো টোটালি এখানে আমরা ডিপোজিট করার পরে দেখেন দুই ইউচডিটি প্রফিট পেয়ে গেলাম আপনাদের ভাগ্য ভালো হলে ভাই অ্যাকচুয়ালি বুঝতে পারতেছেন বারোশো ডলার তো সবাইকে দিবে না মিনিমাম পাঁচ ডলার পাইলে ওলাপ ফ্রিতে দুই ডলার পাইলে ওলাপ দশ ডলার পাইলে ওলাপ তিরিশ ডলার পাইলে পাইলেওলাপ তো আপনারা এইভাবে ভাই স্পেন্ড করে নিয়ে নেবেন আমার যেহেতু ভাই একই ডিভাইস থেকে অলরেডি আমি একবার নিয়েছি তো মাল্টিপ্লাই বায়োবিট ইউজ করলে কিন্তু ভাই দেখা দেয় সব বায়োবিটগুলোরই একদম ব্লক করে দেওয়ার চান্স থাকে সো আমি আর নিচ্ছি না আপনাদেরকে দেখাই দিলাম প্রসেসগুলো এভাবে এইভাবে আপনারাও যে কোনো একটা পাইতেই পারেন বারোশো থেকে ডলারের মধ্যে পাইতে পারেন এভাবে উইন করে আপনারা নিয়ে আপনারা করার পরে যে যে যত ডলারই রেওয়ার্ড বোনাস পাইছেন এবং যেটা ডিপোজিট করছেন টোটাল ব্যালেন্স এখন দেখেন উইথড্রো বা সেল করে দিবেন কিভাবে ভাইয়া নগদ বিকেশে আবার পেমেন্ট কিভাবে নেবেন তো এখান থেকে স্যাম প্রসেস মরে ক্লিক করে দেওয়ার পরে পিটিপিতে চলে যাবেন পিটিপিতে যাওয়ার পরে ঠিক আপনাদের সামনে এরকম একটা টেন চলে আসবে নোটিশের এখানে আপনারা ডানে ক্লিক করে দেবেন দেন এখান থেকে শ্যামপ্রসাদ ভাইয়া যেহেতু এখন আমরা সেল করব তখন বাই করছিলাম এখন আমাদেরকে সেল করতে হবে সো এখান থেকে আমি এখন সেলে ক্লিক করে দিলাম সো সেলে ক্লিক করে দেওয়ার পরে ভাইয়া আমি আবারও বলতেছি ভাই আমার যেহেতু একই ডিভাইসে একাধিক বায়োবিট চালাতে চাচ্ছি না বায়োবিট আমাদের প্রচুর প্রয়োজন পড়ে এক্ষেত্রে ভাইয়া আমি এটাতে আর ক্লেম করে কিন্তু বোনাসটা নিলাম না বাই চান্স আমার দুইটা বায়োবিটে প্রবলেম হতে পারে শুধু আপনাদের জন্য দেখাই দিচ্ছে আপনারা এই কাজটা কেউ করবেন না ভাই অনলি একটা বায়োবিটে নেবেন তবে ডিভাইস যদি আপনাদের আলাদা হয়ে থাকে এই ক্ষেত্রে নেট কানেকশান ইউজ করে আপনারা করতে পারেন তো এখান থেকে আমি এখন সিম্পলিভাবে নগদের মাধ্যমে সেল করে দিব নগদ সিলেক্ট করে দিলাম দেন পাঁচশো টাকা ডলার সেল করে দিব দেন পাঁচশো টাকা সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেবার পরে দেন এখান থেকে আমরা এখন সিম্পলিভাবে স্কল ডাউন করে নিচের দিকে চলে আসলাম তো নিচের দিকে আসার পরে এখানে এখন আমরা সেম প্রসেস এই যে টোটাল ব্যালেন্স সরি বিয়ার্স আমার কিন্তু এক ডলার ওই যে তখন ইনভেস্টটা লাগাই দিলাম ওখানে আসে তো আমাদেরকে এটা এখন কনভার্ট করে ডলারটিকে আমাদের এই পজিশানে নিয়ে আসতে হবে ফাউন্ডিংয়ে নিয়ে আসতে হবে তো চলেন এখান থেকে আমরা এখন সিম্পলিভাবে ব্যাক করে দিলাম সো ব্যাক করে দেওয়ার পরে এখানে আমরা এখন যে কাজটা করব। আমাদের পেমেন্ট মাথাটা অ্যাড করে নিই তো নগদটা পেমেন্ট মাথাটা অ্যাড করে নিলাম তো পেমেন্ট মাথাটা যেহেতু প্রথম লেনদেন করতেছি সো এখানে নগদটা আমাদেরকে অ্যাড করে নিতে হবে বা আপনারা বিকাশে নিলে বিকাশ রকেটে নিলে রকেটে ব্যাংকে নিলে ব্যাংকে তো আমি যেহেতু নগদে নিব নগদ নাম্বারটা এখানে অ্যাড করে নিই তো সিম্পল ভাবে এই যে নগদ নাম্বারটা অ্যাড করার জন্য ভাইয়া আপনার মেইল একটা কোড চলে যাবে কোডটা নিয়ে সেখানে বসাই দিলেই আপনাদের মেলটা ভাইয়া সরি আপনাদের নগদ নাম্বারটা অ্যাড হয়ে যাবে সরি আমার কোডটা ভুল হয়েছে জাস্ট মেলটা একটু রিলোড দিয়ে নেই মেলটা রিলোড দিয়ে নেওয়ার পরে আশা রেখি এবারে নিয়ে নিবে সরি আবারও ভুল দেখাচ্ছে তার মানে আমার এই কোডটা নয় পরবর্তীতে হয়তো বা আমার কোড আসছে আমি বুঝতে পারি না একটু রিলোড করে নেই দেন এই যে এই কোডটা হবে অষ্টাশি চব্বিশ বিয়াল্লিশ তো সিম্পলিভাবে এবার আমরা এই কোডটা বসাই দিয়ে দেখি অষ্টআশি চব্বিশ সো বসাই দিলাম তো এবারে দেখেন আমার কিন্তু ভাইয়া নাম্বার অ্যাডেড হয়ে গেছে জানেন আমি এখন সেল দিয়ে দিব তো ভাই আমি কিন্তু পাঁচশো টাকা এখানে ডিপোজিট করছিলাম মানে এখানে আমি ডলার বাই করছিলাম আমার বিশ টাকা অন অনলি লস হলো আমি যদি ক্লেমটা করি ভাইয়া আমি ভয় পাচ্ছি যার কারণে ক্লেমটা করলাম যেহেতু একবার নিয়ে নিছি আমি আরেকটা অ্যাকাউন্ট থেকে আমার এই আইপি থেকে এখানে ভয় পাচ্ছি ভাইয়া আপনার ক্লেমটা করলে কিন্তু আমার প্রায় সাত আটশো টাকার মতন ডলার সেল হতো এখানে এই সব মিলিয়ে আর কি তো আপনার এভাবে ক্লেম করে নেবেন ভাই সর্বনিম্ন দুই ডলার দিয়ে ধরছি আমি তো এই যে দেওয়ার পরে অর্ডারটা কমপ্লিট করে দিলাম কনফার্ম দেওয়ার পরে আমি এখন কাইন্ডলি একটু অ্যাড করি এই ভাইটা পেমেন্টটা করে দেওয়া পর্যন্ত এভাবে আপনারা এখান থেকে ভাইয়া কীভাবে দেখেন ইনস্ট্যান্ট বারোশো ডলার চান্স আসছে পাওয়ার সর্বনিম্ন দুই ডলার তো পাচ্ছেনই সেল করে দিয়ে ভাইয়া স্মার্ট একটা ইনকাম ভাই হাত খরচ দুই ডলার চার ডলার পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনাদের একটা খরচ হয়ে যাবে আর অবশ্যই ভাইয়া কমেন্ট করতে ভুলবেন না কী কত ডলার পাচ্ছেন এটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আপনারা কারণ আমি জানি আপনারা অনেকে তিরিশ ডলার পাবেন কেউ চল্লিশ ডলার পাবেন কেউ দু ডলার পাবেন এক ডলার এখনও পর্যন্ত কেউ পায় নাই ভাই আমাদের পরিচিত যারা যারা করছে সবাই সর্বনিম্ন দুই ডলার পাইছে আর আপনাদের ভাগ্য যদি ভালো হয় ভাইয়া তাহলে দেখা দেবে বারোশো ডলারের উইনারও হইলেও হইতে পারেন সো একটু অ্যাড করি দেখি এই ভাইটা কত সময় নেয় এখানে পেমেন্টটা করে দিতে এখনও কিন্তু পেমেন্ট করে দেয় নাই পেমেন্ট করে দিলে এখানে কমপ্লিট দেখাবে আর অবশ্যই ভাইয়া পেমেন্ট পাওয়ার পরে নগদ বিকাশটা চেক দিবেন আপনি যে পেমেন্টে নেবেন না কেন ভাইয়া মেইল সরি মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে পেমেন্টটা রিলিজ করে দিবেন না ভাই কাইন্ডলি কষ্ট করে আপনি বিকাশ চালালে বিকাশ অ্যাপসটা ওপেন করবেন ট্রানজেকশান হিস্ট্রিটা চেক করবেন দেন ভাইয়া আপনারা তাকে ডলারটা রিলিজ করবেন নগদের ক্ষেত্রেও স্যাম প্রসেস আশা রাখি এই বিষয়টা বুঝতে পারছেন ভাই কারণ ফেকভাবে কিন্তু এস এম এস দেওয়া যায় এখানে পেমেন্ট আপনার মনে করেন ফেকভাবে এস এম এস কপি পেস্ট করে যদি স্যান্ড করে আপনি না বুঝে যদি ভাইয়া রিলিজ করে দেন পরবর্তীতে নগদ বিকাশের অ্যাপসে ঢুকে দেখবেন যে কোনো ট্রানজেকশনে হয়নি ফেকভাবে ভুয়াভাবে আপনাকে এস এম এস করা হয়েছিল সো একটু অ্যাড করি তো এই যে দেখেন ভেটস আমার কিন্তু টোটালি সে যে রিলিজ দিয়ে দিছে দেখেন চারশো তো আশি টাকা সে পয়সা দেবে না ভাই পয়সার প্রয়োজন নেই তো আমাকে ডান লিখে দিয়ে দিয়েছে আমি তাকে এখন রিলিজ করে দেবো এই যে রিলিজ নয় ক্লিক করে দিলাম আমি কিন্তু ভাইয়া নগদটা চেক করে নিছি অ্যাপসে ওপেন করে দেন এখান থেকে এই যে অ্যাড নলেজে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এই দুইটা অপশানে টিকমাক করে দেবেন দেন এখান থেকে রিলিজ নয় ক্লিক করে দেন আবার ওই অপশানটাতে ক্লিক করে দেন মেইল একটা মেইল চলে যাবে যেভাবে বাইনান্স থেকে আপনারা রিলিজ দেন তো মেইলটা চেক দিয়ে ভাইয়া সিম্পলিভাবে এই কোডটি বসায় দিতে পারলেই সুন্দরভাবে রিলিজ করে তার কাছে টোলাটা চলে যাবে তো এইভাবে আপনারা বাইবির থেকে ভাইয়া এই অফারটি লুফে নেন অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য হাতে আর ছয় দিন আসে তো ভিডিওটিতে উপকৃত হলে ভিডিওতে একটা লাইক করবেন নতুন ভিডিওতে দেখা হবে শুভকাম রইল